আসসালামু আলাইকুম। টেলি সময় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশে এবং বিদেশে বসে যারা চ্যানেল আই এর অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় বাংলাদেশের পানি ও স্বাস্থ্য। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন জনাব এ এম বদ্রুদ্দোজা, অতিরিক্ত সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তার পাশে রয়েছেন জনাব মোহাম্মদ ওয়ালি উল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সবশেষে রয়েছেন জনাব অলোক কুমার মজুমদার, কান্ট্রি কোঅর্ডিনেটর বাংলাদেশ ওয়াশ অ্যালায়েন্স। প্রিয় দর্শক, আমরা অনেক সময় আমাদের খুব কাছের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে অভ্যস্ত হই না। আমাদের মনে হয় যে এগুলো তো আমাদের আশেপাশে আছেই, আমরা চার সবসময় এর মধ্যেই বসবাস করছি, এগুলো নিয়ে আর আলোচনার প্রয়োজন কী। বা এমনও অনেকের মনে হতে পারে এগুলোতে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা অতটা গভীরভাবে দেখার সুযোগ পাই না, কাজে এগুলো নিয়ে আমাদের আলোচনায় উৎসাহ নেই। আমাদের সবচেয়ে বেশি উৎসাহ রাজনীতি নিয়ে, তার চেয়ে বেশি উৎসাহ দলীয় রাজনীতি নিয়ে, এবং নির্বাচন প্রসঙ্গ হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় প্রসঙ্গ। কিন্তু এর বাইরেও আমাদের অনেক বিষয় আছে যেগুলো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের প্রতিদিনের সমস্যা, কিন্তু আমরা অনেক সময় বিশেষ করে শহুরে মানুষরা এগুলোর দিকে অতটা দৃকপাত করার সময় এবং সুযোগ পাই না। তেমনি দুটো বিষয় হচ্ছে পানি ও স্বাস্থ্য। আলোচনা যাওয়ার আগে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এগুলো বর্তমান অবস্থাটা কি। আমি প্রথমে জনাব ওয়ালিউল্লাহ সাহেবের কাছে যাই, বাংলাদেশের পানি পরিস্থিতি কিরকম বলে মনে হয় আপনার? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। বাংলাদেশে এখন পানি সেক্টরে অনেকেই কাজ করছে, সরকারের তরফ থেকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বা ডিপিএইসি এখানে সরকারের পলিসিগুলো বাস্তবায়ন করে থাকে, এবং পাশাপাশিভাবে এনজিও, প্রাইভেট সংস্থা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এরাও এই সেক্টরে কাজ করে থাকে। তো ডিপিএইসির যে সাংগঠনিক কাঠামো যেটা আছে সেটা সেন্ট্রাল থেকে একদম উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের অফিস এবং জনবল সেখানে রয়ে আছেন, যারা স্থানীয় প্রশাসন এবং লোকাল ইনস্টিটিউটের সঙ্গে এখন যেতে চাচ্ছিলাম বাংলাদেশে পানি কাজ করে থাকে এবং সার্ভিসটা কিরকম পাচ্ছে। তো আমাদের যে ন্যাশনাল যে ওয়াটার পলিসি আছে সেখানে একটা টার্গেট ছিল। তো আমাদের বর্তমান অবস্থাতে আমরা প্রতি নলকূপে বা প্রতি 92 জনের জন্য একটা নলকূপ দেওয়া বা পানি উৎস দেওয়া পর্যন্ত আমরা নিশ্চিত করতে পেরেছি। যদিও এটা ওয়াটার পলিসিতে আমাদের আছে যে আমরা এটা আস্তে আস্তে প্রতি 50 জনের জন্য একটা ওয়াটার টিউব বা পানির উৎস আমরা দেব। এবং সেখানে যদি আমরা পানির কভারেজটা আমরা দেখতে যাই গ্রাম অঞ্চলে, সেখানে দেখা যায় যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বা ডিপিএইসির যে পরিসংখ্যান আছে সেখানে আমরা জুন 2012 পর্যন্ত শতকরা 88 ভাগ লোককে পানি দিতে পেরেছি, নিরাপদ পানি। এবং শহর এলাকায় সেই পাইপ ওয়াটার সাপ্লাই বা পানির উৎস বা টিউবওয়েলের মাধ্যমে আমরা প্রায় 99 ভাগ পানি দিতে পেরেছি। তো এখানে একটু বলা ভালো যে আমরা কিন্তু সব জায়গায় বাংলাদেশে কাজ করি না, যেমন ওয়াসা অন্তর্ভুক্ত যে এলাকাগুলো আছে যেখানে আমরা কাজ করি না, তাছাড়াও কিছু কিছু এলাকা আছে স্পেসিফিক ওয়াসা, কিন্তু বাইরের থেকে মনে হয় যে ওয়াসার ভুক্ত না, সেখানে আমরা কাজ করি না। তো এই সমস্ত বাদে যতগুলো সিটি কর্পোরেশন আছে, পৌরসভা আছে, জেলা পর্যায়ে আছে এবং রুরাল, এই সব এলাকাতে আমরা কাজ করে থাকি। ধন্যবাদ জনাব ওয়ালিউল্লাহ। জনাব প্রিয় দর্শক, জনাব অলক মজুমদার এবং জনাব ওয়ালিউল্লাহ বাংলাদেশের পানি পরিস্থিতি সম্পর্কে অনেকগুলো পরিসংখ্যান এবং তথ্য দিলেন, তাতে বেশ ইতিবাচকই বলা যায়। 88% লোক সুপেয় পানি পেয়েছে এটাই দাবি করেছেন না জনাব ওয়ালিউল্লাহ? কিন্তু আমি একটা, প্রিয় দর্শক, একজন দর্শক টেলিফোনে অপেক্ষা করছেন, আমরা একটু তার কথা শুনি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো হ্যালো, জি বলুন, আমরা শুনছি আপনাকে। হ্যাঁ, আমি নওগাঁর মহাদেবপুর থেকে গৌতম কুমার মহন্ত বলছিলাম। জি বলুন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে দুইটা, একটা প্রশ্ন হচ্ছে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে 50 শয্যা বিশিষ্ট, জি, এটা দীর্ঘদিন ধরে অবস্থাতে আছে, অ্যাম্বুলেন্স হচ্ছে
আসলে চলার মতো না, অকেজ অবস্থায় চলে। একটু আগে আপনি যা শুনলাম ড্রাইভারও আছে কিন্তু কাজ হয় না। দ্বিতীয়ত এখানে পঞ্চাশ হাজার হাসপাতালে যে পরিমাণ চিকিৎসক থাকার প্রয়োজন, আমরা মাত্র পাচ্ছি দুইজন থেকে তিনজন। মানে এটা সমাধানটা কি সরকারের? এতে স্বাস্থ্যসেবা আমরা অনেক অংশে বঞ্চিত হচ্ছে। আমরা প্রায় মাঝে মধ্যে দেখি স্বাস্থ্যসেবা দিতে গিয়ে আমরা হাসপাতালে গিয়ে দেখি ডাক্তার থাকে না। এই বিষয়টা আমরা আশা করব, দেশের একজন নাগরিক হিসেবে মনে করি যে আমাদের এই সেবা, যেহেতু সরকার বলছে যে আমাদের স্বাস্থ্যসেবা জন্য সর্বদা সর্বসময় চেষ্টা করছে, তো চেষ্টা যদি হয় তাহলে আমরা চিকিৎসক পাচ্ছি না কেন? এক, দ্বিতীয়ত হচ্ছে জনস্বাস্থ্য বিভাগে যেটা স্থানীয় উপজেলা পরিষদে যেটা আছে জনস্বাস্থ্য, এটা কিন্তু আসলে কোনো কার্যকারিতা নাই, শুধু অফিসাররা শুধু বসে আর চলে যায়। এটা প্রচার নাই, প্রচার মাধ্যমটা কোনো কিছু করে না। বার্ষিক যে সরকারি প্রোগ্রামটা হয় সেটাও মানে এক কথা মিডিয়াতে আসে না, মানে সাধারণ লোকজন জানতেও পায় না। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনার টেলিফোনে মূল্যবান মতামত দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। যদিও আমরা কোনো স্পেসিফিক জেলা বা উপজেলার সমস্যা নিয়ে আলোচনা করতে চাই না এই ধরনের অনুষ্ঠানে, আমরা জেনারেল সরকারি নীতির বিষয়ে আলোচনা করতে চাই, কারণ এরকম সমস্যা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আছে। তবু আপনি প্রথম ফোনটি করে জনাব ওয়ালি উল্লাহ একটা প্রশ্ন দর্শক করেছিলেন ডিপিএইচ এর আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে। আমার মনে হয় যে এই পাবলিক হেলথ রিলেটেড, নট ওয়াটার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, এই আলোচনায় আমরা যাব না। তাহলে আপনি কি কাইন্ডলি এমডিজির লক্ষ্যমাত্রা কতটা পানির ক্ষেত্রে আমরা অর্জন করেছি সেগুলো সম্পর্কে? ধন্যবাদ। আমি বদরুদ্দোজা সাহেবের সঙ্গে সুর মিলিয়েই বলতে চাই যে এমডিজি যে একটা আছে তার অনেকটার সঙ্গে পানির কিন্তু সম্পৃক্ততা আছে। পভার্টি ইরাডিকেশন করতে গেলেও পানির গুরুত্ব রয়ে গেছে। তবে স্পেসিফিক্যালি পানির জন্য যে এমডিজিটা রয়েছে সেটা হলো 7, এটাতে বলা আছে যে 7C এটু ওয়াটার অ্যান্ড স্যানিটেশন রিলেশন, সেখানে বলা আছে যে 1990 সনে যারা সাস্টেনেবল ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন আওতাভুক্ত ছিল না তাদেরকে 2015 মধ্যে অর্ধেকে নামিয়ে নিয়ে আসতে হবে, এটা ছিল আমাদের লক্ষ্যমাত্রা। সেই লক্ষ্যমাত্রার দিকে যদি বাংলাদেশের দিকে তাকাই, আপনার একটু প্রেক্ষাপট বলার দরকার যে বাংলাদেশ 90 দশকে আমাদের রুরাল এলাকায় বিশেষ করে প্রায় 97-98% লোকের কাছে নিরাপদ পানি পৌঁছে গেছিলো, কিন্তু হঠাৎ করে এই নলকূপের পানিতে আর্সেনিক আসাতে দেখা গেল যে এটা হঠাৎ করে নেমে গেল, এবং সেখানে দেখা গেছে প্রায় 22% লোক আর্সেনিক পানি খায়। তো সেখানে কমে যাওয়াতে 90 সনে আমাদের বেজ লাইন ছিল হলো 77%, এবং টার্গেট এমডিজি মোতাবেক আমাদের টার্গেট ছিল রুরালে 88.5, ওই হিসাব মধ্যে 50% যে কমায় নিয়ে আসা। তো আমরা জেএমপির যে রিপোর্ট এখন আমাদের হাতে আছে যেটা 2013 প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে, কিন্তু বেজ লাইনটা তাদের যে ইনফরমেশান সেটা কিন্তু 2011-র। তো সেই মোতাবেক সেখানে আমরা আমাদের বাংলাদেশের যে প্রোগ্রেস আছে অ্যাভারেজ কান্ট্রি লেভেলে 83%, এবং স্যানিটেশনে আপনি দেখেন যে যদি আমি 90 বা ওই সময়ের কথা বলি, দেখেন 33% লোক তখন ওপেন ডেফিকেশনে ছিল, হ্যাঁ 90, এবং আমাদের যে 90 সনে যে ইম্প্রুভ স্যানিটেশনের আওতাভুক্ত ছিল 39%। তো এখন যে জেএমপির যে রিপোর্ট আমরা 2011 বা 2013 যেটা প্রকাশ হয়েছে 2011 বেজ লাইনে, সেখানে তারা দেখাচ্ছেন যে 4% ওপেন ডেফিকেশন। তার মানে আমরা কিন্তু উন্নতি করছি, কিন্তু যদি আমরা ইম্প্রুভ স্যানিটেশনের দিকে তাকাই সেখানে রিপোর্টে আসে 55%। কিন্তু পাশাপাশিভাবে যদি আমরা আর একটা বিষয় একটু খেয়াল করি যে একাধিক ফ্যামিলি ল্যাট্রিন ইউজ করে সেই সংখ্যাটা কিন্তু কম না, সেটা কিন্তু 27%। এটাও কিন্তু যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 82% হয়ে যায়, কিন্তু বাস্তবিক অর্থে ওয়ার্ল্ড যেটা রিকগনাইজ করছে সেটা 55%। সেই আলোকে আমরা এখানে একটু পিছিয়ে আছি, আমাদের টার্গেট ছিল 69 বা 70%। জি ধন্যবাদ জনাব ওয়ালি উল্লাহ। প্রিয় দর্শক, একজন দর্শক টেলিফোনে অপেক্ষা করছেন, তার কথা একটা শুনি। হ্যালো, জি ওয়াসলাম, আমি আমির খসরু, আমি একজন উন্নয়ন কর্মী। জি বলুন। আমার প্রশ্ন হলো যে সমস্যা জর্জরিত স্বাস্থ্যগত যেমন আছে তেমনি
ডিপিসিট আছে, যেমন আপনার সেখানে ওনাদের যে উপসহকারী অথবা উপসহকারী প্রকৌশলী যারা আছেন বিভিন্ন উপজেলাতে, ওনারা আছেন কিন্তু অনেক সময় ওনারা কিন্তু নিজে কর্মস্থলে উপস্থিত থাকেন না নিয়মিত। তো এই ক্ষেত্রে আমার ওয়ালিউল্লাহ ভাই যিনি আছেন ডিপিএসি, ওনার কাছে আমার একটা প্রশ্ন যে এই সমস্যা সমাধান করার ওনাদের কোনো আগ্রহ আছে কিনা বা ভবিষ্যৎ বা এখন থেকে কোনো পরিকল্পনা আছে কিনা। জি ধন্যবাদ জনাব ওয়ালিউল্লাহ, খুব সংক্ষেপে। ধন্যবাদ খসরু সাহেব, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। উপসহকারী প্রকৌশলী কিন্তু আমাদের বর্তমানে যে অবস্থা আছে, আমাদের প্রায় 700 কাছাকাছি উপসহকারী প্রকৌশলী আছেন, পোস্ট আছে, কিন্তু উপজেলায় যে 485টা উপজেলায় 485 জন থাকার কথা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আমাদের বেশ কিছু পদ শূন্য রয়ে গেছে। তা ফলে একজন উপসহকারী প্রকৌশলী একাধিক উপজেলায় দায়িত্বে আসেন, তো ফলে হচ্ছে কি, ধরো কেউ যদি দুটোতে থাকে তাহলে সপ্তাহে 5 দিন, এই 5 দিনের 2 দিন বা 3 দিন এক উপজেলা আর 2 দিন থাকবে না, এটা একটা। কিন্তু ঘটনাটা ঠিক যে কোনো উপজেলাতে আপনার 2 দিন বা 3 দিন পাচ্ছেন না, কিন্তু সে হয়তো আর এক উপজেলায়, আবার অনেক সময় দেখা যাচ্ছে সে আর একটা জেলা পর্যায়ে অফিসেও দায়িত্ব থাকেন, সেখানে কিন্তু অনেক উপজেলা সমন্বয়ের কাজটা ওখানে হয়, ফলে তাকে সময় ওখানে হয়তো বেশি দিতে হয়। তবে আমরা এই বিষয়টা খুবই উপলব্ধি করছি এবং আমাদের কিছু রিক্রুটমেন্টের প্রসেস আছে পিএসসিতে, এই রিক্রুটমেন্ট হয়ে গেলে আমি আশা করব যে এটা অনতিবিলম্বে এগুলো। জি ধন্যবাদ জনাব ওয়ালিউল্লাহ। আমি আরও একজন দর্শক টেলিফোনে আছেন, আমরা তার ফোনটা নিয়ে নিই। আমি দুঃখিত মিস্টার মজুমদার, আপনাকে আমি ফ্লোর দিতে পারছি না। হ্যাঁ প্লিজ বলুন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি শওকত বলতেছি, আমি একজন উন্নয়ন কর্মী। জি আমি আপনার টেলিভিশন সেটটা বন্ধ করে ফোনটা করুন, কথা বলুন। আমি 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 ওয়ালিউল্লাহ স্যারকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি স্যার, আসলে আমরা দেখেছি যে অনেক সময় যে আমাদের একটা এমডিজির একটা লক্ষ্যমাত্রা আছে যে 2015 সালের ভিতরে সুপেয় পানি নিশ্চিতকরণ, এটা হচ্ছে আমাদের একটা লক্ষ্যমাত্রা, এটা আমাদের 2015 সালের ভিতরে পূরণ হবে কিনা। আর একটা ছোট বিষয় হচ্ছে জনস্বাস্থ্য কর্তৃক উপজেলা পর্যায়ে কি তারা প্রতি বছর কি একটা পরিকল্পনা করে কিনা যে এত সেট ল্যাট্রিন দেওয়া হবে, এত সেট টিউবওয়েল দেওয়া হবে বা আপনার এই ধরনের স্বাস্থ্য শিক্ষাগুলো দেওয়া হবে, হ্যাঁ এরকম কিছু আছে কিনা। জি ধন্যবাদ ধন্যবাদ। একটি প্রশ্নের উত্তর দিতে হবে কারণ আমাদের সময় কম, তবে জনাব ওয়ালিউল্লাহ একটু পরে বলবেন। এখন মিস্টার মজুমদার, যে প্রশ্নটা আপনাকে করেছিলাম এবং শেয়ার্ড ল্যাট্রিনকে বিবেচনা আনলে আমরা এটাকে অর্জন করতে পারি। জি ধন্যবাদ জনাব ওয়ালিউল্লাহ। আমি জনাদুদ্দোজা, ধন্যবাদ জনাব মোহাম্মদ ওয়ালিউল্লাহ, ধন্যবাদ জনাব অলক কুমার মজুমদার। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের পানি ও স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে। বলাই বাহুল্য যে এত বিরাট একটা বিষয় আমরা একটি অনুষ্ঠানের মধ্যে সুবিচার করতে পারিনি, পারা সম্ভবও ছিল না। তবে বিশ্ব স্বাস্থ্য দিবসকে সামনে রেখে বিষয়টার উপর সামান্য আলোকপাত করা গেছে। আমরা ভবিষ্যতে পানি এবং স্বাস্থ্য বিষয়ে আলাদা আলাদাভাবে অনুষ্ঠানের আয়োজন করব এবং যেসব বিষয়ে মূল বিষয় যেগুলোর উপর আরও বেশি ফোকাস করা দরকার সেগুলোর উপর গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করব। আজকে বিভিন্ন অঞ্চল থেকে দর্শকরা টেলিফোন করে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের সঙ্গে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় আছেন, আমার বিশ্বাস যে তিনি